সুন্দরবনে চলতে গেলে সুন্দরবনের নিয়মে চলতে হয়। আমি যখন প্রথমবারের মতো সুন্দরবনে যাই, এই ছবিটার কথা মাথায় ভেবে, কারণ সুন্দরবনে আমি এর আগে অনেকবার গেছি, আমার সুন্দরবনে যেতে ভালো লাগতো, কিন্তু সেটা একদম দর্শক হিসেবে, মানে একজন ভ্রমণকারী হিসেবেই আমি যেতাম। আমি যখন প্রথমবার এই ছবিটার কথা মাথায় নিয়ে সুন্দরবনে যাই, আমার তখন প্রথমেই মনে হয় যে এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব শান্ত, অসম্ভব নীরব, অসম্ভব অন্যরকম। বাংলাদেশের অন্যান্য জায়গার সাথে এই জায়গাটা কোনো মিল নাই। এই যে অসম্ভব সুন্দর একটা জায়গাকে আমি কীভাবে তুলে নিয়ে আসবো, ওটি আসলে আমার জন্য একই সাথে ছিল হচ্ছে চ্যালেঞ্জ। সো প্ল্যান করেছিলাম এমনভাবে যে এই ছবিটা যখন দেখবে মানুষ যেন সুন্দরবনের আবহাওয়াটাকে, ওয়েদারটাকে, সমস্ত কিছুকে যেন ফিল করতে পারে। সুন্দরবনকে যারা একবার দুবার তিনবার চারবার গেছে, তাদের কাছে মনে হবে যে তারা এই সুন্দরবন কখনো দেখেনি পর্দায় আগে, কিন্তু যারা সুন্দরবনের মানুষ, যারা সুন্দরবনে পড়ে থাকে, তারা বুঝতে পারবে যা এখানে দেখিয়েছি সুন্দরবনে তার থেকে অনেক বেশি কিছু আছে। সুন্দরবনকে নিয়ে ভীষণ রকমের এক্সপ্লোর করা সম্ভব, যেমন মাউন্ট এভারেস্ট নিয়ে অনেক অনেক ছবি হয়, তো সুন্দরবনের প্রকৃতি নিয়ে অনেক 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 ধরনের কিছু হতে পারে। সুন্দরবন নেশার মতো, এবং আমি চেয়েছিলাম দর্শককে এই নেশার একটু স্বাদ দিতে। সুন্দরবনকে নিয়ে আসলে শুধুমাত্র একটা সিকুয়েল না, সুন্দরবনকে নিয়ে যদি 100 সিনেমাও হয় তাও সুন্দরবন দেখানো শেষ হবে না। আর আমাদের অপরাধ সুন্দরবনের যে গল্প, দস্যুমুক্ত যে গল্প, আপনারা বুঝতে পেরেছেন যে দস্যুমুক্তর গল্প কিন্তু শেষ হয়নি। আমাদের এই অপারেশন সুন্দরবনের এই অংশটি একটি কমপ্লিট ছবি, কিন্তু তারপরেও কিন্তু এই গল্পটা আরেকটা জার্নির কথা বলে, এরকম একটি ওপেন এন্ডিং জায়গায় গল্প ছবিটাকে শেষ হয়। এটা যে দ্বিতীয় পর্ব মাথায় করবো, মাথায় নিয়ে ভেবেছি, ব্যাপারটা এরকম নয়। আমার কাছে মনে হয়েছে যে সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার গল্পটা আসলে এত বড়, এটাকে বলতে গেলে কমপক্ষে তিনটা ছবি প্রয়োজন। এটা একটা প্রথম কিস্তি হতে পারে, কিন্তু ইটস এ কমপ্লিট স্টোরি। চেষ্টা করেছি এই ছবিটাতে বাস্তবতা এবং কল্পনাকে এমনভাবে মিক্স করতে যাতে সাধারণ মানুষ এই ছবিটা দেখতে গেলে ডকুমেন্টারি না সিনেমার স্বাদটা পায়, যেন তাদেরকে মনে হয় যে তারা একটা কমপ্লিট বিনোদনের ছবি দেখছে। তো এই বিনোদনের ছবির পাশাপাশি সুন্দরবনের সম্পর্কে জানা এবং সমস্ত কিছু মিলে সুন্দরবনকে যেন মাথায় সিনেমা, মানে হল থেকে বেরোনোর সময় যেন সুন্দরবনকে মাথায় নিয়ে বের হয়, এটা ছিল আমাদের এটার মূল লক্ষ্য। আমি যদি আবারও পরের ছবিটা করি, ওটা করতে আমার অনেক কম খরচ হবে, কম সময় লাগবে, কারণ আমি একটা ছবি করতে গিয়ে ঠেকে 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 অনেক শিখেছি যে সুন্দরবনে কীভাবে কাজ করতে হয়। আসলে একটা সংলাপ আছে এই ছবিতে যে সুন্দরবনে চলতে গেলে সুন্দরবনের নিয়মে চলতে হয়, সুন্দরবনে গিয়ে কখনোই আপনি আপনার নিয়ম খাটালে হবে না, সুন্দরবনের নিয়মের সাথে যদি আপনি নিজেকে মানিয়ে ফেলতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন, এবং এটা বুঝতে পেরেছি আমি ছবিটা করতে গিয়ে। কিন্তু দর্শকের রিয়াকশন দেখে আমার কাছে মনে হয়েছে এই ছবি থেকে আমার আর কোনো বাড়তি পুরস্কারের দরকার নেই, আমার আর নতুন করে কোনো প্রাপ্তি দরকার নেই। অপারেশন সুন্দরবন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার পরিচালক জীবনটা দর্শকের কাছে দায়বদ্ধ, এবং এই দর্শকের জন্য আমি যদি সারা জীবন কাজ করে যাই তাহলেও আমি এই কৃতজ্ঞতা শোধ করতে পারবো না। কারণ দর্শক এই ছবি দেখার পরে, হল থেকে বেরোনোর পরে মানুষের যে রিয়াকশান থাকে, মানুষের যে আগ্রহ থাকে, মানুষের যে ভালোবাসা থাকে, সেটা না খুবই অবিস্মরণীয়। মানুষজন, বিশেষ করে আমি দেখেছি অনেক সিনিয়র সিটিজেন, অনেক বয়স্ক মানুষ, বাচ্চারা ছবিটা খুব পছন্দ করছে। আমি তো এটাই চেয়েছিলাম যে বিভিন্ন বয়সের মানুষ ছবিটা দেখুক, এনজয় করুক, সেটি হয়েছে, এটি খুব ভালো লাগা আমাদের।